গরম গরম ভাতে এইরকম তেল পটল থাকলে খাওয়াটা জাস্ট জমে যাবে তৈরি করাটা এমন কিছুই না খুবই সহজ সাধারণ ঘরোয়া উপকরণে এটা তৈরি হয়ে যাবে নমস্কার বন্ধুরা গীতাস রানা বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে আমি একদমই কচি টাটকা পটল খোসা ছাড়িয়ে দুটো প্রান্ত কেটে বাদ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলগুলো কিন্তু গোটা রয়েছে এর ভিতরে কিন্তু রকম কাঠ লাগিয়ে নেয়া নেই তো এখন এ পটলের মধ্যে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মোটামুটি তিন থেকে চার মিনিট বাদেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে পটলগুলোকে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব পটলগুলো মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে ভাজা হতে দেখুন বেশ সুন্দর কিন্তু ভাজাও হয়ে গেছে আবার খুব সুন্দর কিন্তু সুসেদ্ধও হয়ে গেছে তো এখন পটলগুলোকে তেল ঝরিয়ে একটা একটা করে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এখন কড়াইয়ের বাকি তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে চাইলে আপনারা গোটা জিরেও দিতে পারেন তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা তবে পেঁয়াজটাকে একদম মিহি করে বাটা নিয়ে একটু দানা রেখে বাটা আছে পেঁয়াজ বাটাটাকেও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ চা চামচের মতো আদা রসুন বাটা এখানে আমি চার কোয়া রসুন আর হাফ ইঞ্চি পরিমাণ আদা একই সাথে বেটে সেটাই দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ ভর্তি করে জিরে আর ধনে একদমই মিহি করে বাটা আমি শিলে বেটে নিয়েছি আপনাদের কাছে শিল না থাকলে মিক্সিতেও বেটে নিতে পারেন সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারেন তবে বাটা মশলা রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো মশলাটাকে একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা কিন্তু একদমই শুকিয়ে গেছে পরিমাণেও কমে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর অল্প পরিমাণে একটু জল খুব ভালোভাবে পটলের সাথে নাড়াচাড়া করে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম এই সময়তে আমি মিডিয়ামেই রেখেছি মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ একটুখানি চিনি যোগ করে দিলাম চিনি যদি কেউ অপছন্দ করে থাকেন সেক্ষেত্রে না দিলেও চলবে তবে এইটুকু চিনি দিলে রান্নাটি মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকা ওপেন করে পটলগুলোকে একবার উল্টে পাল্টে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মোটামুটি মিনিট খানিক রান্না করার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেবো তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু তেল পটল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ